কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের একাংশ রিয়াং জনজাতি গোষ্ঠী। এতে করে স্বাভাবিকভাবেই তারা একটা চাপা ক্ষোভে ফুঁসছেন। তাই কেন্দ্রীয় প্রকল্পের সুফল বাস্তবায়নের লক্ষ্যে এবার মহকুমা শাসকের নিকট তারা প্রদান করলেন ডেপুটেশন। এমনটাই দেখা গেল তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে। প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প থেকে বঞ্চিত রিয়াং জনগোষ্ঠী মানুষজনেরা তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে বৃহস্পতিবার সকালে। উল্লেখ্য, রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষেরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না তাদের বেলায়। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক বন্ধের হুমকি দিয়েছিল রিয়াং জনগোষ্ঠীর মানুষজনেরা। এই জায়গায় দাঁড়িয়ে 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকড়াছড়া, উত্তর গোকুলনগর ইত্যাদি জনজাতি এলাকার রিয়াং জনগোষ্ঠীর সাধারণ মানুষেরা রীতিমতো ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সরকারি প্রকল্প তাদের এলাকায় বাস্তবায়িত হচ্ছে না, এর পাশাপাশি সমস্ত ধরনের সরকারি সুবিধাগুলো তাদের এলাকায় প্রযোজ্য হচ্ছে কি হচ্ছে না তা দেখার জন্য প্রশাসন রীতিমতো ভূমিকাহীন। অবশেষে বৃহস্পতিবার নিজেদের দাবির সপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর একটা অংশ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে এসে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। জেলা শাসক গোটা ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন দেখার বিষয় আদতে প্রশাসন প্রকৃত অর্থে রিয়াং জনগোষ্ঠীর সাধারণ মানুষের পাশে থাকছে কিনা। বাধ্য হইল সারা ত্রিপুরা রাজ্যতে আমাদের রিয়াং সম্প্রদায়রা যে আইনি রাস্তা অবরোধ করব, এইভাবে অনেক সমর্থন দেওয়া হয়েছে বা অনেক মানুষ খারাপ হয়ে গেছে। তখন যারা সারা ত্রিপুরা রিয়াং জনজাতিরা বা অন্যান্য জাতিরা হোক, তারা শিক্ষিত লোক বা বুদ্ধিজীবী লোক, তারা চিন্তাধারা দেখো। কারণটা যেহেতু গভর্নমেন্ট প্রশাসন তার সাথে আলোচনা মাধ্যমেই তো আমি ওই যে অবরোধ রাস্তা এক অবরোধ আমি উদ্ধ করলো। এই উদ্ধ মাধ্যমে এখন যে সারা ত্রিপুরা যে আমাদের জনজাতিরা পায়েই থাকি কি না নাই থাকি না আমি সমস্ত জানি না, কিন্তু আমার মতো যদি না পায়েই থাকি তাহলে তারা ওই ওই আমার সাথে তো আবার নতুন বাজেট না হলে মানে পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, সচিন ডাটিয়ালেন।